ঘরে রইল মন, তাই তো আমি ছুটে আসি যখন তখন। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? এই কি করছো? দেখছো না কি করছি? রান্না করব। আচ্ছা, আমি তো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আমার জন্য গিফট? কি গিফট? তুমি প্রত্যেকদিন আমাকে রান্না করে খাওয়াও, প্রত্যেকদিন গান শোনাও। হ্যাঁ, তা ভাবলাম যেহেতু তুমি আমার যত্ন নাও, আমিও তোমার একটু যত্ন নেই। তাই কি গিফট আছে দেখি? দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, এই নাও দেখো। হেয়ার অয়েল, হেয়ার প্যাক। হ্যাঁ, অর্গানিক হেয়ার অয়েল আর অর্গানিক হেয়ার প্যাক। কিন্তু এইটা কেমনে গিফট হয়? এটা তো আমার দরকার, এটা তো আমি সব সময় দেই, আমার শেষ হয়ে গেছে। আমি তোমাকে বলছিলাম আরো 2 দিন আগে যে বাবা আমার হেয়ার অয়েলটা শেষ, হেয়ার প্যাকটা শেষ, তো তুমি এখন এইটা আমাকে এনে দিয়ে, এটা তো তোমার আমাকে প্রত্যেক মাসে দিতেই হয়, তো তুমি আবার বলতেছো এটা সব সময় তোমার চাওয়া লাগে আমার কাছ থেকে। এইবার কোনো চাওয়া লাগলো না, এটা তোমার দরকারই। আর সবাই তোমার চুলের প্রশংসা করে, এই যে তোমার চুল, যে বলে যে আপুর চুল অনেক সুন্দর, এই সেই, এই চুলের প্রশংসা করে। সেই জন্য আমি এটা তোমাকে আবার এনে দিছি, শেষ হয়ে গেছে ওইটা, আর একটু বাকি, এখন এটা তোমাকে আমি দিলাম। থ্যাংক ইউ। তো এই যে আমি আমার চুলে এই যে অর্গানিক, আপনারা যা অনেকেই হয়তো আমার আগের পেজে, আমার যে পেজ আছে, আমার যে তানিয়া সুলতানা পেজ আছে, ওখানে অনেক ভিডিওতে দেখবেন আমি অর্গানিক প্রোডাক্টগুলো সবসময় ইউজ করি। এই যে অর্গানিক হেয়ার অয়েল আর এটা হচ্ছে হেয়ার প্যাক, তো এগুলোই আমি ইউজ করি। আমার এগুলো আপনার ইউজ করলে হচ্ছে কি হয় জানো? কি হয় বলো? চুল লম্বা হবে, চুল কালো হবে, ঘন হবে, নতুন চুল গজাবে, যাদের চুল পড়ে যায় নতুন চুল গজাবে, এরপর হচ্ছে তোমার চুল সিল্কি হবে, মাত্র মানে অল্প কিছুদিনে তোমার ছোট ছোট যে চুলগুলো পড়ে যাবে, বেবি হেয়ার উঠবে, তারপর অনেক লম্বা হবে চুল। আর হেয়ার প্যাকটাও ইউজ করতে হবে, আগে হেয়ার প্যাকটা ইউজ, তেলটা ইউজ করে পরে হেয়ার প্যাকটা ইউজ করে ওয়াশ করে ফেলতে হবে। এটা কি প্রাইস কি অ্যাফোর্ডেবল? এটা প্রাইস কি অ্যাফোর্ডেবল না? আর এটা কি তোমার কোনো সাইড এফেক্ট আছে? কিসের আবার সাইড এফেক্ট? এটা তো অর্গানিক। হ্যাঁ, এটা অর্গানিক। এই জায়গা এখানে গাছের শিকড় টিকড় সব দেখা যাচ্ছে, এই নিচে কালো জিরা আর অনেক মেথি টেথি অনেক কিছু দেখা যাচ্ছে, একেবারে অর্গানিক, আপনারা চাইলে নিতে পারেন। এখন মনে করো যে তোমার এই ভিডিও সবাই দেখে, হ্যাঁ অনেক আপু কমেন্ট করে, তো কোত্থেকে নাও একটু সবাইকে জানায় দাও। আমি এটা নেই হচ্ছে, তুমি তো জানোই, তুমি তো নিজে অর্ডার করে দিছো। হ্যাঁ, আমি দেখাই দেই, এই যে বলো, জেবা পেটালস, এই যে জেবা পেটালস থেকে সুরভি নেয়, এই যে এই ফেসবুক পেজটা থেকে সুরভি নেয়, আপনারা চাইলে এগুলো এই জেবা প্যাটেলস থেকে যোগাযোগ করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের নাম বললে তাহলে কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন। যারা চুল লম্বা করতে চান আমার মতো, আরে লম্বা হতে চাই, আমি তো চুল কেটে ফেলি কয়েক মাস পর পর, অনেক লম্বা হয়ে যায়, ভালো লাগে না, তো আমি কেটে ফেলি, লুকাই লুকাই কেটে ফেলি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তোমার চুলের রহস্য তো বলে দিলাম, এখন তুমি আজকে কি রান্না করতেছো বলো তাড়াতাড়ি, উফ আমার ক্ষুধা লাগছে। আজকে রান্না করতেছি হচ্ছে, গতকাল তো একদম কি নতুন আবিষ্কার করেছিলাম কাঁচা পোলাও, আজকে হচ্ছে আলুর ভর্তা, ডাল আর লাল শাক ভাজি করব বেশি কিছু। ওহ, একেবারে সবকিছু আমার ফেভারিট, সবকিছু আমার ফেভারিট। আমরা কিন্তু আবার দুই বেলা রান্না করি, দুপুর একবার রাতে একবার রান্না করি, দুপুরের জন্য একবার রাতে। ওকে ঠিক আছে, আজকে সব আমার ফেভারিট, লাল শাক আমার অনেক ছোটবেলার প্রিয়, আলুর ভর্তা ডাল। ওকে থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আর এই যে সুরভির জন্য আমি কিউট একটা ফ্যান কিনে দিছি, গরমের মধ্যে সুরভি যেন আপনার বাতাস খেতে পারে। রান্নাঘরে তো ফ্যান নাই আর ফ্যান লাগানোও যায় না, তাই একটা কিউট ফ্যান আমি সুরভিকে কিনে দিছি, যেন সুরভির কাটতে কোটাকাটি করতে কোনো সমস্যা না হয়। দেখেন চুলগুলো উঠতেছে, এটা অনেক বাতাস। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। ওকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।